1, 2, 3, think. Video editing. বর্তমান সময়ে ভিডিও এডিটিং খুবই ডিমান্ডিং একটা স্কিল এবং আমাদের পার্সোনাল অথবা প্রফেশনাল লাইফে প্রায়ই কিন্তু আমাদের এই ভিডিও এডিটিং দরকার পড়ে। উদাহরণস্বরূপ যদি বলতে চাই, অনেকে আছেন হয়তো বা অনলাইনে কোনো একটা বিজনেস করেন সোশ্যাল মিডিয়াতে এবং আপনারা আপনাদের প্রোডাক্টের ভিডিও অনেক সময় আপলোড দেন এবং যেহেতু ভিডিও এডিটিং স্কিল আপনার নেই, আপনি কী করেন, নর্মালি একটা ভিডিও করে সেটা আপলোড করে দেন। সো নর্মাল একটা ভিডিও কিন্তু আপনার যে টার্গেটেড কাস্টমার তাদেরকে এত বেশি অ্যাট্রাক্ট করবে না, যতটা না অ্যাট্রাক্ট করবে আপনি যদি একটু প্রফেশনাল ওয়েতে ভিডিওটা এডিট করে দেন। সো এক্ষেত্রে কিন্তু ভিডিও এডিটিং জানা থাকা প্রয়োজন। এছাড়া যদি পার্সোনাল ইউজারদের কথা বলি, ধরুন আপনি আপনার জন্য একটি ভিডিও সিভি বানাবেন, ভিডিও সিভি বানানোর ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও এডিটিং জানা জরুরি। সো এরকম আরও অনেক উদাহরণ রয়েছে। আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান, আমার মতো এরকম টিউটোরিয়াল বানাতে চান, আপনার স্কিল অন্যদের সাথে শেয়ার করতে চান, এছাড়াও যদি আপনি ট্রাভেল পছন্দ করেন, আপনার ট্রাভেল স্টোরি অন্যদের সাথে শেয়ার করতে চান, ট্রাভেল ব্লগ বানাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও এডিটিং স্কিল থাকা জরুরি। সো যারা আছেন, অনেকের মাথায় অনেক ধরনের কন্টেন্ট রয়েছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, কীভাবে এডিটিং করবেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আমার চ্যানেলে আজকে থেকে আমি নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা হলো ভিডিও এডিটিং টিউটোরিয়াল সিরিজ। এবং এই সিরিজ দেখার পর আমি আশা করি আপনারা ভিডিও এডিটিংয়ের সব কিছু সম্পর্কে ধারণা পাবেন এবং কীভাবে ভিডিও এডিট করতে হয় সেগুলো শিখতে পারবেন। ভিডিও এডিটিংয়ের এ টু জেড সব কিছু আমি আমার এই টিউটোরিয়াল সিরিজে শেখাবো। অলরাইট, সো এই পুরো টিউটোরিয়াল জুড়ে আমরা যে সফটওয়্যার ইউজ করবো সেটা হলো ওন্ডাসের ফিল্মোরা। এবং ফিল্মোরা খুবই জনপ্রিয় একটা এবং ইজি একটা সফটওয়্যার, যারা বেসিক্যালি ভিডিও এডিটিং শিখতে চান এবং শুরু করতে চান তাদের জন্য আমার মনে হয় যে এই সফটওয়্যারটা একদম পারফেক্ট। সো আমরা এই টিউটোরিয়ালে ওন্ডাসের ফিল্মোরা যে লেটেস্ট ভার্সন সেটা হলো যে ফিল্মোরা এক্স অথবা টেন সেটা ইউজ করবো। এবং আপনারা যারা শিখতে চান আমাদের সাথে টিউটোরিয়াল, তারা এখনই ফিল্মোরা এক্স ডাউনলোড করে ফেলুন। তো এই ভিডিওতে আমি কিন্তু আজকে ডিরেক্টলি সফটওয়্যারে যাবো না, যদি এটা এপিসোড 1। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা সিনেমাটোগ্রাফির প্রো টিপস শেয়ার করবো। আমার মনে হয় যে এডিটিংয়ে যাওয়ার আগে আমাদের কিন্তু ভিডিওগ্রাফি নিয়েও একটা ভালো ধারণা থাকা প্রয়োজন। সো এই 5টা টিপস শেয়ার করবো। এই 5টা টিপস আপনি ইউজ করলে আপনার যে ভিডিওর কোয়ালিটি সেটা কিন্তু আপনি আরও ইম্প্রুভ করতে পারবেন। সো নাম্বার ওয়ান হলো হরাইজন্টালি ভিডিও করবেন সবসময়। কারণ আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, আমরা অনেক সময় ভার্টিক্যাল ভিডিও করে থাকি। সো ভার্টিক্যাল ভিডিও করলে যেটা হয় সেটা হয়তো আপনি ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে শেয়ার করতে পারবেন যদি আপনি এরকমভাবে ভিডিও করেন ক্যামেরা ধরে, আপনার ফোন অথবা ক্যামেরা। বাট সেটা দিয়ে কিন্তু সিনেমাটোগ্রাফি করা যাবে না, সিনেমেটিক কোনো একটা রেজাল্ট আপনি পাবেন না। সো সবসময় চেষ্টা করবেন এরকম হরাইজন্টালি ভিডিও করার জন্য, যেটা রেশিও হবে 16:9। নাম্বার 2, স্টেবিলাইজেশন। ভিডিওতে স্টেবিলাইজেশন খুবই ইম্পর্টেন্ট। আপনার ভিডিওটা যদি শেকি হয় সেই জিনিসটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তো চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনার ভিডিওকে স্টেবল রাখতে। আপনি যদি হ্যান্ডহেল্ড ভিডিও করেন, হাত যতটুকু কাঁপানো না যায় চেষ্টা করবেন। আর বেসিক্যালি এখনকার যেসব মিড বাজেটের ফোন থেকে হাই বাজেটের ফোনগুলো সবগুলোতে কিন্তু ইআইএস অথবা ওআইএস থাকে, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন অথবা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। বা আমি যে ফোনটা ইউজ করি সেটা হলো রেডমি নোট 8 প্রো। এটা একটা মিড বাজেটের ফোন এবং এটাতে কিন্তু ইআইএস রয়েছে। সো আমার এই ফোন দিয়ে করা কিছু সিনেমেটিক ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপনারা দেখেছেন এবং না দেখে থাকলে দেখে আসতে পারেন। আমি এখানে কিন্তু লিঙ্ক দিয়ে দিব একটার, যে কোনো একটার। সো এটাতে কিন্তু ইআইএস অন করে আমি ভিডিও করেছি এবং অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। সো ভিডিও করার আগে আপনার ফোনে যদি ইআইএস অথবা ওএস থেকে থাকে সেটা এনেবল করে নেবেন। নাম্বার 3, FPS। FPS খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ভিডিওগ্রাফির ক্ষেত্রে, কারণ FPS বলতে বোঝায় ফ্রেম পার সেকেন্ড। ভিডিও কিন্তু অনেকগুলো ছবির কম্বিনেশনে তৈরি হয়। সো প্রতি সেকেন্ডে কয়টা ইমেজ থাকবে সেটাকে আমরা FPS বলি। এবং FPS যত বেশি হবে আপনার ভিডিওর ওপর কন্ট্রোল তত বেশি থাকবে এডিটিংয়ে গিয়ে। ধরুন আপনার FPS যদি বেশি থাকে সেটাকে কিন্তু আপনি ইচ্ছা মতো স্লো করতে পারবেন, যদি FPS কম থাকে সেটার ক্ষেত্রে স্লো করতে গেলে ভিডিওটা অনেক ল্যাগি হয়ে যাবে। নর্মালি আমাদের মোবাইলে যেটা ডিফল্ট সিলেক্টেড থাকে 30 FPS, 30 FPS ভিডিও করলে যেটা হয় আপনি যখন এটাকে স্লো করতে যাবেন তখন কিন্তু ভিডিওটা অনেক ল্যাগি হয়ে যাবে। সো সবসময় রিকমেন্ডেড থাকবে যে আপনারা 60 FPS ভিডিও করার চেষ্টা করবেন। যদি এর চেয়ে বেশি FPS করেন তাহলে আপনারা এটাকে আরও বেশি স্লো করতে পারবেন। FPS সম্পর্কে জানতে হলে গুগল অথবা ইউটিউবে সার্চ করলে আপনারা আরও ডিটেলস জানতে পারবেন বিস্তারিত। বাট এখানে আমি শুধু জাস্ট বলে রাখছি যে আপনারা 60 FPS ভিডিও করার চেষ্টা করবেন। নাম্বার ফোর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ভিডিওর ক্ষেত্রে, সেটা হলো অডিও। আপনার অডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার ভিডিও দেখে একদমই মজা পাবে না। কারণ আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক, অডিও ভালো না হলে জিনিসটা আপনার যে স্টোরি সেটা কিন্তু ভিউয়ার্সকে অ্যাট্রাক্ট করবে না। যদি আমার উদাহরণই দিই, আমার চ্যানেলের আগের যে ভিডিও সেগুলোর অডিও একদমই ভালো না, সেগুলো আমি মোবাইলে রেকর্ড করতাম এবং
আমি এখন দেখলাম যে ইয়ারফোন ছাড়া ওইগুলো আসলে শোনার মতো না, বাট এখনকার অডিও আগে একটু ভালো। আমি যেহেতু এখন এক্সটার্নাল মাইক ইউজ করি, বাট স্টিল আমি কন্টিনিউসলি ট্রাই করছি আমার অডিও আরও কতটা ইম্প্রুভ করা যায়। সো অডিও খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনারা যারা ট্রাভেল ভিডিও করতে চান তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা এক্সটার্নাল মাইক ইউজ করবেন, কারণ আউটডোরে ভিডিও করার ক্ষেত্রে কিন্তু অনেক নয়েজ থাকে। সো আপনার ক্যামেরা অথবা মোবাইলে যে বিল্ট ইন মাইক রয়েছে সেটা দিয়ে রেকর্ড করলে আপনি এত ভালো রেজাল্ট পাবেন না। নাম্বার ফাইভ হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনারা যদি সিনেমেটিক ভিডিও করেন অথবা ট্রাভেল ব্লগ করে থাকেন সেখানে তো অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেকশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চুজি হতে হবে, কারণ আপনার যে ভিডিও সেই ভিডিওর সাথে আপনার মিউজিকটা যেন রিলেট করে। ধরুন আপনি একটা কক্সবাজারের কোনো একটা সমুদ্র সৈকতের ভিডিও করলেন, সেখানে যদি আপনি সেটার সাথে ডিজে মিউজিক অ্যাড করে দেন সেটা কিন্তু ভিউয়ার্স তখন এনভায়রনমেন্টের সাথে সেটা রিলেট করতে পারবে না। সেখানে আপনাকে কোনো একটা সফট মিউজিক ইউজ করতে হবে, যে মিউজিকটা ইউজ করলে এনভায়রনমেন্টটা ভিউয়ার্স ফিল করতে পারে এবং সে নিজের সাথে ভিডিওটা রিলেট করতে পারে। সো এই ছিল আমাদের 5টা প্রো টিপস। আশা করি এই টিপসগুলো আপনারা ফলো করলে আপনার যে ভিডিও কোয়ালিটি সেটা অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে আগের থেকে। এবং পরবর্তী ভিডিও থেকে কিন্তু আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করে দিব, যেখানে আপনাদেরকে সফটওয়্যারে কীভাবে আপনার ভিডিও ইম্পোর্ট করবেন, ভিডিওর সাথে কীভাবে মিউজিক অ্যাড করবেন, ট্রানজেকশন অ্যাড করবেন, ভিডিও স্টেবলাইজ করবেন সফটওয়্যারের মাধ্যমে, এভরিথিং এ টু জেড সব কিছু আমি শেখানোর চেষ্টা করব। সো স্টে টিউনড অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।